যে বাণিজ্য মন্ত্রী আজকের কথার মতো যে তিন বেলা লিপস্টিক দেয়, এই লিপস্টিকের একটা গল্প বলি। আমার মা বলেছিল তাদের বাড়ি সঙ্গে একটা মিয়া বাড়ি ছিল, বেশ বনে দি বাড়ি, কিন্তু তাদের মধ্যে সবাই তো আর ধনী না, দু একজন গরিব আছে। বলে আমার এক বান্ধবী ছিল, ওদের বেশ কষ্ট ছিল। যখন ওরা বলতো যে আমাদের যেদিন ঘরে ভাত থাকে না, সেদিন আমার মা বলে দিছে লিপস্টিক পরবি, কারণ মানুষ যাতে আমাদের মুখটা শুকনা না বুঝে। যেমনটি আসলে সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হলো যে 28 অক্টোবরের ঘটনাটি বিএনপি ঘটিয়েছে। বিএনপি তো দৌড়ের উপর আছে, বিএনপি প্রতিবাদ কারা করবে, সব তো জেলখানা নিয়ে ভরে রেখেছে। কেন ভরে রেখেছে জানেন? একটা দৌড়ের উপর রেখে একটা নির্বাচন করবে, ওই যে দেখেন হাসতেছে, নির্বাচন করবে দৌড়ের উপর রেখে এবং বিশ্ববাসীকে বুঝাবে এর আগে জঙ্গিবাদ নাটক করছে, এখন দেখে ওটা অকেজ হয়ে গেছে, এইবারও চেষ্টা করছিল, দেখে অকেজ হয়ে গেছে, চোদ্দ জ্বালাওপোড়া নাটক করছে যে ক্ষমতায় আসার জন্য। যারা এই নাটক করে, যারা এই নাটকগুলো করে, তারাই জানে। আমি আপনাকে যদি প্রমাণ দুই একটা দিতে পারি, যেমন ধরেন আপনার 14-2 একটা প্রমাণ দেখাই, 14-15 2 ফেব্রুয়ারি 2015 চৌদ্দগ্রাম এলাকায় ঢাকা কক্সবাজার রুটের যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়ে এবং এই ঘটনায় 8 জন মারা যায়। পরে ঘটনার সূত্র ধরে পুলিশ যুবলীগের মানিক ও তার অনুসারী বাবুলকে পরের দিন গ্রেপ্তার করে। 20 এপ্রিল 2014 ছাত্রলীগ কর্মী চট্টগ্রাম ষোলশহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়িতে আগুন দিয়ে শাটল ট্রেন বন্ধ করে দেয়। 8 জন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম রুবেল, এরশাদ, খুরশেদ, নিজাম, সুবল দাস, নূর মোহাম্মদ, আলাউদ্দিন, আনোয়ার। এগুলো তো আছেই, এগুলো আপনি চাইলে আমি অনেকক্ষণ সময় ধরে বলতে পারবো, এটা তো আছেই। বরিশালের জেলা পরিষদ চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছে যে এখানে এই 15 সালের পরে যেইখানে আপনার আগুন হয় সেইখানে একটা বিহঙ্গ নামে বাস, ওনাদের বন্ধু, ওই তার নামে বলছে যে ওই বাসের মালিক নমিনেশনের জন্য ওই নিজের বাস পুরায়, মানুষ পুরায় এবং মানুষকে অগ্নিদগ্ধ করে। আপনার গীতারানী সরকার কে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, আজকেও যিনি প্রধানমন্ত্রী, দেখতে গিয়েছিলেন। গীতারানী সরকার বলছে যান যান, জানা আছে আপনারা কে কেমন। এতই যদি বিএনপি করতো, তাহলে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত যদি হয় প্রধানমন্ত্রী, তারে তো এই কথা বলার কথা না। সো এখন সাধারণ জনগণ, গীতারানী সরকারদের মতো জনগণরাও বুঝে যে কারা এই কাজগুলো করে। 14-তে যা করেছে, 18-তে যা করেছে মেজর হাফিজ যদি বলে থাকেন, মেজর হাফিজ আজকে প্রেস কনফারেন্স করে কি বলেছেন? উনি আর রাজনীতি করতে চান না। এই ধরনের কথা আপনার এর আগে শমশের মুবিন খানও বলেছেন, উনি আর রাজনীতি করতে চান না। এগুলো হলো সরকারের বিভিন্নভাবে টোপ। এই টোপগুলোর মধ্যে আপনারা বুঝে নেবেন যে কার কি। হাফিজ সাহেব তো বিএনপির মহাসচিব না, হাফিজ সাহেব বিএনপির একজন সহসভাপতি, এরকম সহসভাপতি প্রায় 70-80 জন আছে বিএনপির। তো হাফিজ সাহেব তো নিশ্চয়ই এই 80টার আসনের আলোচনা করতে পায় না। যদি মহাসচিব আলোচনা করে থাকে, মহাসচিব যদি বলে, আপনি কাউন্ট করবেন। আমি যদি এখন একটা কথা বলে যাই যে আওয়ামী লীগের সঙ্গে 150টা আসন ভাগাভাগি গিয়ে হয়েছে, আপনি কি বিশ্বাস করবেন? করবেন না। তাহলে আমি যদি বললে বিশ্বাস না করেন, তাহলে হাফিজ সাহেবও আমার চেয়ে মানে বিভিন্ন সময় আপনারা তো অভিযোগ করেছেন যে ক্ষমতাসীন কিন্তু সে বড় হওয়ার যোগ্যতা করেননি। হ্যাঁ, বিভিন্ন সময় আপনারই তো টকশোতে এসে বলেছেন যে ক্ষমতাসীরা 2018-তে আপনাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি। কিন্তু এটা তো অন্য প্রতিশ্রুতি, আমি প্রতিশ্রুতিগুলো বলি। প্রতিশ্রুতি বলছে আমাদের যাদের মামলা আছে, মামলার বিষয়গুলো আপনার ইলেকশনের আগে কোনো কিছু মানে তেজি হবে না, অথচ প্রত্যেকটাই হয়েছে। নমিনেশনের জমা দেওয়ার পরে কাউকে প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, 3-4 জন করে বিএনপি নমিনেশন দিয়েছে, কারণ আমরা জানি আওয়ামী লীগ তার কথা রাখবে না। তারপরও 1-2-3 এরকম দেখা গেছে যে ওই এলাকা ফাঁকা, সবগুলোর মামলা তো সবার নামেই আছে, মামলা আছে, মামলার জীবন্ত হয়ে গেছে, এখন তারা পলানোর উপর। আপনার মামলা যখন ওয়ারেন্ট ইস্যু হয়, তখন সেই মানুষের জন্য নির্বাচন অন্তরালে এমন কোন সমঝোতা বা আলোচনা কি চলবে? পর্দার অন্তরালে বলতে আওয়ামী লীগের সাথে কোনো পর্দার অন্তরাল নাই ভাই। আওয়ামী লীগ এর প্রথমে পদত্যাগ করতে হবে, তারপরে অবশ্যই আলোচনা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। আলোচনা হবে, নির্বাচন হবে, তারাও যা আমরাও তাই, সমান লেভেল প্লেইং ফিল্ড থাকবে, তারপরে ভোট হবে, এবং এটাই স্বাভাবিক সত্য, ইনশাল্লাহ তাই হবে। ইনশাআল্লাহ যে দাবি করছে যে সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির অন্তর্জ্বালা কয়েক গুণ বেড়ে গিয়েছে। শুনেন, বিএনপির অন্তর্জ্বালা বাড়ে না, বিএনপির যে জ্বালাটা সেটা হলো জনগণকে যে তারা প্রতি পদক্ষেপে ঠকায়। যে বাণিজ্য মন্ত্রীর আজকের কথার মতো যে তিন বেলা লিপস্টিক দেয়, এই লিপস্টিকের একটা গল্প বলি। আমার মা বলেছিল তাদের বাড়ি সঙ্গে একটা মিয়া বাড়ি ছিল, বেশ বনে দি বাড়ি, কিন্তু তাদের মধ্যে সবাই তো আর ধনী না, দু একজন গরিব আছে।
বলে আমার এক বান্ধবী ছিল ওদের বেশ কষ্ট ছিল যখন ওরা বলতো যে আমাদের যেদিন ঘরে ভাত থাকে না সেদিন আমার মা বলে দিছে লিপস্টিক পরবি কারণ মানুষ যাতে আমাদের মুখটা শুকনা না বুঝে আজকের বাণিজ্য মন্ত্রী যে কথাটা বলছে তিন বেলা লিপস্টিক দেওয়া আমি ওই সূত্রের বাইরে কোনো সূত্র খুঁজে পাইনি তিন বেলা কথা বলছে নীলফার চৌধুরী বলছে আপনি খুঁজে দেখেন।